আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকে আমি মাত্র দুইটি সবজি দিয়ে শীতের অসম্ভব মজার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা পিচ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আর এটা তৈরি করে নেওয়া যায় কিন্তু খুবই অল্প সময়ে, কোনো রকম ঝামেলা ছাড়াই। তাই আর দেরি না করে চলে যাব রেসিপিটি তৈরি করার জন্য। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে তাহলে রেসিপিটির জন্য একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। চলে যাচ্ছি রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য দুইটি বেগুন নিয়েছি। এই বেগুন দুটি গোল গোল করে কেটে নিব আর একটু মোটা করে কেটে নিব, যাতে করে ভেতরে আমি কিছু দিলে সেটা সুন্দরভাবে বসে যায়। বেগুন দুটি কিন্তু একদমই ফ্রেশ, তবে ফ্রিজে রাখার কারণে একটু কুচকে গেছে, তাতে কোনো সমস্যা নেই, যখন কেটে নিব আর এর ভেতরে যখন আমি সবজিটা দিব তখন কিন্তু একদমই সোজা হয়ে যাবে আর দেখতেও অনেকটা সুন্দর লাগবে। এখন একটি চাকু দ্বারা এটা কেটে নিচ্ছি, একটি পিছে সরিয়ে আরেকটি কেটে নিচ্ছি। মাথায় যে অংশটুকু আছে সেটুকু আগে কেটে ফেলে দিব, তারপরে মোটা করে কেটে নিব। দেখুন, এরকম করে মোটা করে কেটে নিচ্ছি। এর থেকে কিন্তু পাতলা করা যাবে না, তাহলে কিন্তু দেখতে আবার সুন্দরও লাগবে না। আর এর ভেতরে যখন সবজিটা দিব তখন কিন্তু সবজিটা বসবেও না, তাই একটু মোটা করেই কেটে নিতে হবে। আর বেগুনের ভেতরে যদি পোকা থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, এটা যেহেতু আমি কেটে ফেলে দিব ভেতরের আবরণটা, যতটুকু পোকা আছে ততটুকু ফেলে দিব, আর যেটা ভালো আছে সেটা আমি কুচি করে এর ভেতরেই আবার দিয়ে দিব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবেন যে এই রেসিপিটি আমি কত সুন্দরভাবে আর কত সহজভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন, ভেতরের আবরণটা আমি ফেলে দিয়েছি, একটু মোটা করে রেখে দিয়েছি, যেহেতু এটাও একটা সবজি সেজন্য একটু রেখে দিয়েছি। এখন এর ভেতরে যে আবরণটা ছিল সাদা, সেটুকু আমি কেটে এরকম করে টুকরো টুকরো করে নিচ্ছি, যাতে করে এর ভেতরে একটা পেঁয়াজের মতো দিলে যেন মিশে যায়। এরপর একটি বাটি নিয়েছি, বাটির ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, আর দিয়ে দিচ্ছি সেই বেগুন কুচি। বেগুনের যে সাদা অংশ ছিল ভেতরে সেটা কুচি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে একটু নরম করে নিব, তারপরে দিয়ে দেবো এর ভেতরে 2টি ডিম। ডিমটা দেওয়ার আগে একটু এটা ডোলে তারপর নরম করে নিচ্ছি। দেখুন, আর কিছু সময় ডোলে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে, যেহেতু পাতাকপিটা এখানে অনেকটাই বড় বড় আছে, তাই একটু যদি এভাবে ডোলে নেওয়া হয় তাহলে কিন্তু একদমই চুপসে যাবে আর ডিমটাও খুব সুন্দরভাবে মিশে যাবে। তো এটা সুন্দরভাবে মিশানো হয়ে গেলে তারপরে ডিমটা দিয়ে দেবো। দর্শক, যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন আইটেমের নতুন নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু সেই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। আশা করছি সেই নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সবজিগুলো যখন নরম হয়ে যাবে তখন এই 2টি ডিম এর ভেতরে দিয়ে দিচ্ছি, তারপরে হাতের সাহায্যে সব উপকরণ আবারও মিশিয়ে নেব। একটু চামচ দিয়ে না করে হাত দিয়ে করলে কিন্তু এই কাজটা একটু সহজ হয় আর সব কিছু খুব ভালোভাবেই মিশে যায়। এখন এগুলো আমি ছাইড়ে রেখে দিব। এরপর একটি প্যান নিয়ে নিব, প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন যে বেগুনগুলোর ভেতরটা আমি ফেলে দিয়ে চারপাশের আবরণটা রেখে দিয়েছিলাম সেই আবরণটা মাঝে বসিয়ে দিব। দর্শক, আমি আবারও বলছি, এই রেসিপিটা আপনারা একবার হলেও ঘরে ট্রাই করে দেখবেন, অসম্ভব খেতে মজার আর তৈরি করে নেওয়া যায় কিন্তু খুবই অল্প সময়ে, আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়। তেলটা গরম হতে থাকুক, এই ফাঁকে আমি 1 চামচ করে নিয়ে তারপরে বেগুনের মাঝখানে বসিয়ে দিব। তেলটা কিন্তু একদম গরম হতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে আবার ডিমটা বের হয়ে একদমই কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরও সামান্য কিছু বের হবে, তবে এটা তুলে নেওয়া কিন্তু খুবই ইজি হবে। এখন একটি সাইড যখন এটা হয়ে যাবে তখন অপর সাইডটি উল্টে দিচ্ছি। দেখুন, কালারটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, আর এই যে চারপাশে দেখছেন একটু ডিমের হালকা আবরণ আছে সেটা কিন্তু এভাবে একটু চাপ দিলেই পড়ে যাবে, একটুও কিন্তু নষ্ট হবে না, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। এখনকার বাচ্চারা কিন্তু একদমই সবজি খেতে পছন্দ করে না, তো এই সবজিগুলো যদি এভাবে করে তৈরি করে দিতে পারেন তাহলে এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, অল্প তেল দিয়ে তৈরি করা, খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আর তারা কিন্তু এটা চেটেপুটেই খেয়ে নেবে, একদমই কিন্তু ভাগে পাবে না, এটা নামিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু ফুরিয়ে যাবে। সবগুলোই আমি সেমভাবে করে ভেজে নিব। দেখুন, তেলটা কিন্তু একদমই অল্প করে দিয়েছি, এভাবে করেই সবগুলো ভেজে নিচ্ছি। তারপরে একটি প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি। অপর সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন সবগুলো তুলে সার্ভ করে নিচ্ছি।
দেখুন কত সহজভাবে তৈরি করে নিলাম সবজি দিয়ে অসম্ভব মজার রেসিপি। এই রেসিপিটি কিন্তু আপনারা ঘরে একবার হলেও ট্রাই করবেন। আজকের এই সবজির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে রেসিপিটির জন্য অবশ্যই একটি লাইক দিবেন। যারা এতক্ষণ আমার সাথে থেকে রেসিপিটি দেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিব। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।